হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সাথে রমজানের স্পেশাল ফুলকো ও মুচমুচে একদমই পারফেক্ট আলুর চোপ ও বেগুনি তৈরি করে দেখাবো রমজানে ইফতারিতে খুবই কমন একটি খাবার হচ্ছে এই আলুর চপ বেগুনি আলুর চপ বেগুনি আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু সবার আলুর চপ বেগুনি ফুলকো এবং মুচমুচে হয় না তাই আজকে আমি আপনাদের পারফেক্ট আলুর চপ ও বেগুনি তৈরি করে দেখাবো এই আলুর চব্বে বেগুনি কীভাবে তৈরি করার পরও দুই থেকে তিন ঘন্টা মুচমুচে থাকবে আজকে এর গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য একটি মিক্সিন বলে দেড় কাপ পরিমাণ বেসন চালনি দিয়ে চেলে নিয়ে নিয়েছে বেসন অবশ্যই চেলে নেবেন যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া এক পরিমাণ চর্দার রঙ দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো গুলো হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন করা যাবে না হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে আলুর চপ বেগুনি একেবারে পারফেক্ট হবে যখন ভালো করে মিশানো হয়ে চাপে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে তারপর এই ব্যাটারটাকে কমপক্ষে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করে নেব তারপর ব্যাটারটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করে নেব। এতে করে আলুর চপ বেগুনি দুই থেকে তিন ঘন্টার মতো মুচমুচে থাকবে আর আলুর চপ বেগুনি একেবারে পারফেক্ট হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে যখন দেখবেন চামচ থেকে ব্যাটারের মধ্যে ফোটায় ফোটায় ড্রপ করার পর ব্যাটারের উপর ভেসে থাকবে তারপর ব্যাটারের সাথে মিলিয়ে যাবে তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে দেখুন ব্যাটার চামচটাকে খুব ভালো করে কোট করে নিয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আলুর চপ তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে দুইটি বড় সাইজের আলু এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে আলুর চপ নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার একটি ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেবো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ ভ্যাস্তা দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে সবগুলো উপকরণ একটি স্পেচুলার দিয়ে মিশিয়ে নেব এরপর যে হাত দিয়ে মিশানো চাপে না কারণ হাত দিয়ে মিশালে আলু থেকে পানি ছেড়ে দেবে আর আলুর চপ পারফেক্ট হবে না এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে তবে সরিষার তেল খুব বেশি দেওয়া যাবে না এতে করে আলুটা নরম হয়ে যাবে সরিষার তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছে হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে এই তো আমার একটি চপ তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি এখানে একটি বাটিতে অল্প পরিমাণ ময়দা নিয়েছে এখন একটি আলুর চপ নিয়ে এই ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেব দেখুন এরকম করে কোট করে নিয়েছে এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে একইভাবে সবগুলো চপ আমি ময়দার মধ্যে কোট করে নিয়েছি এখানে একটি বাটিতে একটি বেগুন এরকম পাতলা করে কেটে নিয়েছি বেগুন কাটার পর কিন্তু ধোয়া যাবে না কাটার আগে বেগুনটাকে ধুই নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এই লবণ মরিচ বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার প্রথমে আমি আলুর চপ ভেজে নেব এর জন্য প্রথমে ব্যাটারের মধ্যে এক চামচ পরিমাণ আগে থেকে গরম করে নেওয়া তেল দিয়ে দিচ্ছে চুলায় আগে থেকে ফ্রাইফ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছে তারপর হ্যান্ডবিটার দিয়ে তেলটাকে এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটি চপ নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এভাবে এক একই আলুর চপগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চুলারা হাই হিটে রেখে প্রথমে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চপগুলো দেওয়ার এক মিনিট পর উল্টে দিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পর চুলারাস মিডিয়ামে রেখে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে চুলা কমানো যাবে না তো আমার আলুর চপ ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। দেখুন আমার আলুর চপ দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা পারফেক্ট হয়েছে এখন একটি চপ ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছে এবার আমি বেগুনিগুলো ভেজে নেব সেজন্য একটি বেগুনি স্লাইস নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এ পর্যায়ে চুলারাস হাই হিটে থাকবে এভাবে সবগুলো বেগুনের স্লাইস খুব ভালো করে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে প্রথমে দুই মিনিট হাই হিটে তারপর মিডিয়াম আছে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে তারপর মিডিয়াম হিটে বেগুনিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এভাবে বেগুনি ভেজে নিলে দুই থেকে তিন ঘন্টা মুচমুচে থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে তো আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার বেগুনিগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের কোন রকম বাটির ঝামেলা ছাড়াই অনেক বেশি মজার এবং ক্রিস্পি মসুর ডালের পাকোড়া তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব কম সময় এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ পরিমাণামরিচ কুচি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে চটকি মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাকে এভাবে নরম করে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে দেখুন পেঁয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছে এই মসুর ডাল আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছে মসুর ডাল সব কিছুর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এই ময়দা কর্নফ্লাওয়ার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে এতে করে পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে বেসন দেওয়া যাবে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে পাকোড়ার মতো শেপ দিয়ে তারপর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে একে একে পাকোড়ার শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই পাকোড়া গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে আমি নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার পাকোড়াগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অমিশকে আমি আপনাদের ইফতারি স্পেশাল সিদ্ধ আলুর পেঁয়াজু তৈরি করে দেখাবো এই পেঁয়াজু তৈরি করা খুবই সহজ খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ভীষণ মুচমুচে এই আলুর পাকোড়া তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই সিদ্ধ আলুর পেঁয়াজু তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে একটি বড়ো সাইজের সিদ্ধ আলু নিয়েছে আলুগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন এই পেঁয়াজ কাঁচামরিচ লবণ খুব ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাকে একেবারে নরম করে নিতে হবে খুব ভালো করে চটকিয়ে পেঁয়াজ নরম করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন সিদ্ধ আলুগুলোকে আমি আধা ভাঙা করে ম্যাশ করে নেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে আপনার চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে তবে খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য পরিমাণ পানি দিয়ে মিশ্রণটা আঠালো করে নিতে হবে মাখানোর পর এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এতে করে মিশ্রণটা ভালো করে সেট হয়ে যাবে এবার চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইরকম ছোট ছোটো শেপ করে দিয়ে দিচ্ছে এভাবে একে একে সবগুলো ছোট ছোট শেপ করে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেট নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার আলুর পেয়াজু দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আর আর দিয়ে সবচেয়ে সহজ ভীষণ মজার নাস্তা তৈরি করে দেখাবো রমজানে ইফতারিতে এই ডিম চপ খেতে পারবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই ডিম আলু চপ তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ বেসল চালনি দিয়ে আমি চেলে নিয়েছি বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন যাতে করে বেসনের মধ্যে কোনো প্রকার দলা না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ আদার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আদা এবং রসুন বাটা ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ খুব সামান্য পরিমাণ জর্দার রঙ দিয়ে দিচ্ছে হ্যান্ডবিটার দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বেকিং পাউডার চা চামচ পরিমাণ লবণ এবং বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব তবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে মনে হবে বেসনের গোলা খাচ্ছে আবার খুব বেশি পাতলা করা যাবে না তাহলে এই ডিমালুৎস ভালো করে কোট হবে না হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে যখন দেখবেন চামচ থেকে ব্যাটারের মধ্যে ফোটায় ফোটায় ড্রপ করার পর ব্যাটার উপর ভেসে থাকবে তারপর ব্যাটারের সাথে মিলিয়ে যাবে তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে দেখুন ব্যাটার চামচটাকে খুব ভালো করে কোট করে নিয়েছে এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য এখানে একটি মিক্সিং বলে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু এইট্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নিয়েছে এর থেকে বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না তাহলে এই ডিম আলুর চপ ভালো হবে না এখন একটি পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আলু ম্যাশ করে নিয়েছে এখন এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ স্বাদ বোতল লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে একটি প্লেটে চারটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এখান থেকে একটি ডিম নিয়ে ছুরির সাহায্যে সমান দুই ভাগে ভাগ করে নেব এভাবে সবগুলো ডিম আমি কেটে নিচ্ছে সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছে এখান থেকে একটি ডিমের স্লাইস নিয়ে নিচ্ছে তারপর আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে ডিমের মতো শেপ দিয়ে দিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছে হাত দিয়ে এভাবে সমান করে নিতে হবে এই তো আমার একটি ডিমচপ তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো ডিমচপ আমি তৈরি করে নিয়েছি এবার চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখান থেকে অল্প পরিমাণ গরম তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে নাস্তার ভিতরটা তেল তেলে হবে না তেল ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার একটি ডিমের চপ এই ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এভাবে এক একে ব্যাটার মধ্যে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চুলারাস কিন্তু কমানো না এই তো আমার ডিম চপ ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার ডিম চপ দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের দুইটি ডিম দিয়ে সম্পূর্ণ নতুন ইফতারের জন্য একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো দুইটি ডিম আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ কুচি সাথে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা হাফ হাফচা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব অন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নেব এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নেব এরপর যে কোনো প্রকার মশলা ব্যবহার করব না পরবর্তীতে এর মধ্যে মশলা ব্যবহার করব এখানে অবশ্যই বেসনটা চেলে নেবেন এতে করে নাস্তাটা অনেক বেশি ফুলকো এবং মুচমুচে হবে হ্যান্ডবিটার দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে নাস্তাটা একেবারে পারফেক্ট হবে তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার ডিমের অমলেট তৈরি করে নেব সেজন্য চুলে একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটাকে ফ্রাইপ্যানে ছড়িয়ে দিচ্ছে তারপর এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিতে হবে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে নিচের সাইড ভাজা হয়ে আসলে দুই সাইড থেকে এভাবে ফোল্ড করে নেব এভাবে দুই সাইড ভালো করে ভেজে নেব দুই সাইড ভালো করে ভাজার পর লম্বা লম্বি করে কেটে নিচ্ছি ডিমটাকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি নিচের পাশটা খুব ভালো করে ভেজে নেব দুই পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে অর্থাৎ বেগুনি তৈরি করার জন্য বেগুনটাকে যেমন করে কাটা হয় ঠিক সেই রকম শেপ দিয়ে কেটে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন তারপর একটু ভেজে নিতে হবে এবার এক একে ডিমের টুকরোগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নেব তারপর খুব ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর বেসন অনেকটা ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ আদার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে শুকনো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন তারপর দুই টেবিল চামচ পরিমাণ কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার কেটে রাখা ডিমের টুকরোগুলো বেসনের ব্যাটার মধ্যে ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এভাবে একে একে ডিমের টুকরোগুলো ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উলটি দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টি পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে তৈরি হয়ে গেল উপরে ক্রিস্পি ভিতরে নরম ডিমের নাস্তা আপনারা চাইলে ইফতারে রাখতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে